আমাদের খুব চিন্তায় ফেলেছে। আজকে ট্যাংরাতে ব্যাপক পুলিশকে পেটানো হয়েছে, কারণ লকডাউন মানা হচ্ছে না। বারবার কমপ্লেন আসছে এরকম কিছু জায়গার মধ্যে ট্যাংরা। পুলিশ তাদের অনুরোধ করেছিল বাড়িতে থাকার জন্য, পুলিশকে পেটানো হয়েছে, মারা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, ইট পাটকেল চলেছে, সঙ্গে সঙ্গে আশপাশের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সাধারণ লোকেদের একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা বারবার এটা করছে, আর রাজ্য সরকার একবারও তাদের কিন্তু কড়াকড়িভাবে বলছে না। আর সেই জন্য যে ব্যাপক সংক্রমণ ও মৃত্যু হচ্ছে সেটাকে চেপে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের বাইরে সব জায়গায় লকডাউন চলছে এবং পুলিশ প্রশাসন কড়াকড়িভাবে তাকে আটকেছে। উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্য, সেখানে সংক্রমণ আটকানো হয়েছে, কেন রাজ্য পশ্চিমবঙ্গে করছে না? কেবল ভোটের চিন্তা। কিছু লোককে ছেড়ে দিয়েছেন, আর সেই কিছু অবাধ্য লোকের জন্য বাকি সমাজের সমস্ত মানুষের জীবন আছে ঝুঁকির মধ্যে পড়ে গেছে।